সাদা কাশফুল, শিউলি, আকাশে তুলোর মতো সাদা মেঘের ছড়াছড়ি আর পূজোর আমেজ, সব মিলে শুভ্রতার যেন আরেক নাম শরৎ। উৎসবপ্রিয় বাঙালির তাই এই ঋতুকে ঘিরে যেন আয়োজনের কমতি নেই। শরৎকালকে উদযাপন করতে রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে নক্ষত্র নারী শরৎমেলা 2023। নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এ মেলার আয়োজক নক্ষত্র নারী সংগঠন। শরৎকাল এবং আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে এই আয়োজনে আছে শাড়ি, সালোয়ার কামিজ, গহনা, অর্গানিক পণ্য, বিভিন্ন ধরনের খাবার সহ নানা ছোট ছোট স্টল। বিভিন্ন স্টল থেকে সব পণ্য কিনছেন মেলায় আসা দর্শনার্থীরা। শাহানা জাপু, যিনি উদ্যোক্তাদের আমাদের মতো উদ্যোক্তাদের জন্য এগিয়ে এসেছেন, তো তার মাধ্যমে আমি এখানে আজকে এসেছি আর খুব ভালো লাগছে এখানকার উদ্যোক্তাদের দেখে এবং তাদের দেখে অনেক অনুপ্রেরণা পাচ্ছি। ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি, তারপর তাদের গ্রুপটা দেখি, তো এখানে বিশ্বাস হলো যে সকল নারীরা যেহেতু আছে, সবাই উদ্যোক্তা এখানে আগে থেকে কাজ করছে, এবার আমরা প্রথমবার দিয়েছি, ইনশাল্লাহ আগেও দিব। আমার সব কিছুই ভালো লাগছে, আমি যেইটা দেখি সেইটি নিতে ইচ্ছে করছে। সত্যি ওখান থেকে আমি বেশ কিছু নিলাম, সবই ভালো লাগলো। শাড়িটা তো অপূর্ব, আর কি বলবো এক কথা, তো আমি শাড়ি আরও 8টা নিব। এটা আজকে আমি নিয়ে যাচ্ছি, আরও 8টা শাড়ি আমি নিব। আয়োজক এবং আমন্ত্রিত অতিথিরা বলছেন, শরৎকে বরণ করতে আয়োজিত এই মেলা নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাবে। নক্ষত্র নারী নামটি শুনলেই বোঝা যায় যে তারা তারায় তারায় খচিত। সেই নক্ষত্র নারীরা আসলে বাংলাদেশে জাগ্রত নারী। এখানে নারীদের নিয়ে সুন্দর পণ্যের মেলা চলছে এবং সবই হাতের তৈরি, মেশিনে তেমন কিছু তৈরি করা হচ্ছে না। মা নারীরা যে কত কি পারে তাই এখানে দেখানো হচ্ছে। যেমন করে সঙ্গীতের জন্য আমরা গিয়েছিলাম, তেমন করে আমি চাই যে ওরা করুক, ওদের জন্য আমার অনেক দোয়া, অনেক শুভকামনা থাকছে মেয়েদের জন্য। যেহেতু এখন শরৎকাল চলছে এবং শরৎকালে দেখা যাচ্ছে পুজো চলছে, পুজোরও একটা অনেক কেনাকাটার একটা আমেজ থাকে, তো সেটাকে মাথায় রেখেই করা, কারণ এই সময়টাতে মানুষ দেখা যায় সবাই কম বেশি কেনাকাটা করে সব ধরনের প্রোডাক্ট। আমাদের এখানে দেশীয় প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্টের পাশাপাশি যেটা করেছি, সবাই অনেক মানুষ যারা আসে তারা দেখা যাচ্ছে যে একটু ভিন্নধর্মী প্রোডাক্টও পছন্দ করে, সব ধরনের প্রোডাক্ট রেখেছি। মানে হার্বাল প্রোডাক্ট থেকে শুরু করে সব ধরনের পণ্য আমাদের এই মেলাতে আছে। ব্যাপী এই মেলা চলবে 11 অক্টোবর পর্যন্ত। তাসনিয়া নিশাত মিন, সময় সংবাদ, ঢাকা।